আরোহী আরোহী আবার তাকাও আরোহী कत पढ़ाशुना घूम थेके उठल उठे देखो दुष्टुमी चालू हो गए दूध गर एखन थेके ब्लगटा शुरू करछि बजे साढ़े पाँचटा बोमाइच 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 अरे पाखी कोई पाखी कोई पाखी देखो पाखी के डाको चलो और एकटु दूध आगे गरम करे नि सैलास खावे देखा चाहिए देखो और कत तो बई देखो पढ़ाशुना आरोही सोना पढ़ मामा तुम्हें कि पढ़ अबा पढ़ पढ़े देखिए दाओ वो देखिए दाओ तुम कम पढ़ो देखिए दाओ प्लिज देखिए दाओ तुम कम पढ़ो एगल मामम सब बई ये देखो ये एक बई मामम कम पढ़े मामा चलो तुम बस हमें दूध तो गरम कर नहीं सैलास टुकड़े दी खेना चलो खाई देखो तो की बोलचो उठे बसते एनिमल्स वीडियो देखछे एखन बसे बसे बम्माइशटा खाबार ठंडा करते दिएछि कि गो मम्मा ओ मम्मा वांटू बम्माइश उठे बार हामी कोबे ओ डो 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 लगारी उठे बड़ो और ही सोना ठाम्मिर साथे एक बेबो करते जाच्छे देखे नाओ तुम्हरा दुष्टुमी शेष थाके ना देखो और ही सोना केरम करे बुट पड़छे दुष्टुमी करबे ना बाहरे कत आलो देखो घर चलो आस्ते आस्ते चलो ये देखो मम्मा पताका ये देखो हमारे बाहरे की गाच हो एक गाच ये एलोवेरा गाच प्लाम ट्री हम तुम्हार झाउ गाच बाड़ी बाहरे बसान गाच देखो सन्दे बेला आलू पटल एक तरकारी बनाबो स्टाइले करबो देखो तुम्हारा बाड़ी ये भावे करबे तार जोन्नो प्रथमे आलू पटल केटे निये छे एखाने आछे तोमार चार मगज काजू बादाम
আর গোটা গরম মশলা এগুলো হালকা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কড়াতে ফার্স্ট তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেখো তেল একটু হালকা গরম হয়ে গেলে এই তারপর পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেবে। এবার এই দেখো পটলগুলো তোমার লাল লাল করে এরমভাবে ভেজে নেবো। আর বাড়িতে এগুলো রেসিপিটা করতে তোমার নিরামিষ স্টাইলে নিরামিষভাবে তোমরা করতে পারো, আমি পেঁয়াজ এতে দেবো না, শুধু আদা দিয়ে করবো। দেখো আর এই দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়েছে, ওই তেলেতেই এবার আমি আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। ওইটাও অল্প নুন ঝরিয়ে একটু নরম হয়ে যাবে আলুটা, ভালো করে ভেজে নেব। বাড়িতে এই স্টাইলে পটলের তো একঘেয়ে, সেই আলু পটল তরকারি কেউ খেতে চায় না, এইভাবে করে দেখবে বাড়িতে সবাই ভালোবাসবে, খেতেও খুব টেস্টি হয় নিরামিষভাবে। আমি করছি আজকে, দেখে নাও তোমরা রেসিপিটা। আচ্ছা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে ওই তেলেতেই ওই কড়াতেই গরম করা তেলটাতে প্রথমে গোটা জিরে দিয়ে দিচ্ছি, দেখো। এরপর ওইতে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু আদা বাটা দেব, একটু নাড়বো। তারপর এই এইটার উপরে ওই যে চার মগজ কাজু বাদাম গোটা গরম মশলা দিয়ে মিক্সিতে পেস্টটা করেছিলাম ওই পেস্টের ওপরে দিয়ে দিলাম। একটু হলুদ দিচ্ছি, ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো, এরপরে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, দেখে নাও। হ্যাঁ, যেহেতু আগে একটা শুকনো লঙ্কা দিয়েছি ঝালটা হয়ে যাবে বলে, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় ওই হিসাবে, দিয়ে একটু ভালো করে নাড়বো। এক চামচ গোটা জিরে গুঁড়ো দিলাম, এই জিরে গুঁড়ো দিলাম, সরি, এক চামচ জিরে গুঁড়ো, অল্প নুন, আগে যেহেতু নুন দেওয়া হয়েছিল গ্রেভিটাতে নুনটা অল্পই দেব, দিয়ে নাড়বো। এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে, হালকা করে নাড়তে থাকবো। এই দেখো ঠিক এরকম দেখতে হয়েছে, এরপরে অল্প চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি হবে তার জন্য। এরপর এর মধ্যে ওই যে ভেজে রাখা আলু পটলগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দেব, মশলাটা একটু গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে। এবার এর ওপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, এখানে আমি সানরাইসের শাহি গরম মশলা ইউজ করছি, গুঁড়োটা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে মিনিমাম 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তারপর টেস্টি টেস্টি পটলের রেসিপি রেডি হয়ে যাবে। এই দেখো আমার ওই ইয়ামি টেস্টি আলু পটলের নিরামিষ টেস্টি তরকারি রেডি, দেখে নাও।
তোমরা এইভাবে বাড়িতে করতে পারো, খেতেও খুব ভালো হবে। আর আজকে রাত্রিবেলা আমার তরকারি করা হয়েছে, মা আজকে পরোটা বানাচ্ছে, দেখে নাও তোমরা এই তরকারিটার সাথে পরোটা দিয়ে খুব ভালোভাবে রুটি দিয়েও তোমরা খেতে পারো। এই যে মা পরোটা অলরেডি করতে শুরু করে দিয়েছে। এবারে এই পরোটা গরম গরম হয়ে গেলেই আরোহীকে আগে খাইয়ে দেব। আরোহীর কান্না চালু হয়ে গেছে, আরোহীকে আগে খাইয়ে দেবো পরোটা হয়ে গেলে, দিয়ে তারপর আমরাও রাত্রে ডিনারটা কমপ্লিট করে নেবো। এই আরোহী কাঁদছে, এই দেখো আরোহী সোনা কাঁদছে। চলো এবার আমি আরোহীকে, এই পরোটা হয়ে গেছে, আরোহীকে আগে খাইয়ে দিই। অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি, এখন বাজে তোমার 9টা। আরোহীকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নেবো, ঠিক আছে। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন ব্লগে, একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে। আর বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে পটলের রেসিপিটা ট্রাই করো। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।